আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। রাইট ফর্ম অফ ভার্বের 2 নম্বর রুলস নিয়ে আমরা আজ কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলো আমরা বোর্ডে চলে যাই। আজ আমরা শিখবো ভার্বের 2 নম্বর রূপ কখন কখন ব্যবহার করতে হয়। তো মাত্র একটি ক্ষেত্রে ভার্ব 2 বসতে পারে, মাত্র একটি ক্ষেত্রে আমরা ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করতে, সেটা কী কী? সেন্টেন্স বা প্যাসেজটি যদি পাস্টের হয়, আমরা যে সেন্টেন্সটির সমাধান করতে যাব সেটা যদি পাস্টের হয় তাহলে আমরা ভার্বের 2 নম্বর ব্যবহার করব। তো কখন বুঝবো আমরা আসলে ভার্বের এটা যে পাস্ট ইনফিনিট আছে এই সেন্টেন্সটি, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমি একটা শর্ট টেকনিক ইউজ করেছি, সেটা হলো চেনার উপায়। দেখো এখানে লিখে রয়েছি ইয়ালো লালা। কোনো একটা সেন্টেন্সের ভেতরে যদি আমরা এই শব্দগুলো, দ্যাট মিন্স ওয়াই ফর ইয়েস্টারডে, এ ফর অ্যাগো, এল এ লং সিন্স, লং অ্যাগো, ও ফর ওয়ান্স, এল এ লাস্ট, এল এ লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এক্সেট্রা, এই টাইপের শব্দ যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো এটা হলো পাস্ট ইনফিনিট টেন্স। আর পাস্ট ইনফিনিট টেন্স হওয়া মানেই ভার্বের 2 নম্বর রূপ। অতএব কিছু এক্সাম্পল দেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আই গো হোম ইয়েস্টারডে। দেখো এই সেন্টেন্স আমরা কী পেয়েছি? ইয়েস্টারডে পেয়েছি। ইয়েস্টারডে হলো অতীত নির্দেশক শব্দ, তার মানে এটা হলো পাস্ট ইনফিনিট টেন্স। পাস্ট ইনফিনিট টেন্স হলে আমরা ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করতো। তো এখানে কী লেখা আছে? গো। আমরা জানি গো এর 2 নম্বর রূপ কী? ওয়েন্ট। তো আমরা ওয়েন্ট লিখে দিই তাহলে এটা আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এরপরের এক্সাম্পলে দেখি ওয়ান্স দে আর লিভ এ কিং। দেখো এখানে কী আছে? ওয়ান্স। ওয়ান্স একটা অতীত নির্দেশক শব্দ, অতএব আমরা কী করব? ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করব। লিভ আছে, আমি এখানে কী লিখবো? লিভড, তাহলেই সমাধান হয়ে যাবে। এরপর এক্সাম্পল দেখি হি লিভ দ্য কান্ট্রি লাস্ট নাইট। দেখো এই সেন্টেন্স কী আছে? লাস্ট নাইট। লাস্ট নাইট অতীত নির্দেশক শব্দ, সুতরাং আমরা কী করব? ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করব। তো লিভের পাস্ট রূপ কী? লেফট। লেফট হলো লিভের পাস্ট রূপ, অতএব এর উত্তর হয়ে গেছে। এরপরে আমরা 4 নম্বর এক্সাম্পল দেখি আই সি হিম লং অ্যাগো। লং অ্যাগো কী? অতীত নির্দেশক শব্দ। এখানে দেখো লং অ্যাগো আছে, এই যে এখানে লং অ্যাগো আছে, সুতরাং এটা কি অবশ্যই পাস্ট ইনফিনিট টেন্স। আর পাস্ট ইনফিনিট টেন্স মানে কি? ভার্বের 2 নম্বর রূপ। এত সি এর 2 নম্বর রূপ হচ্ছে স। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সমাধান দেওয়ার জন্য। তো ভালো থাকো, আশা করি পরের ক্লাসটি অবশ্যই ভার্ব 3 কখন ব্যবহার করতে হয় তা নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো। আশা করি ক্লাসটি দেখবে, দেখলে তোমাদের অবশ্যই উপকার হবে। ভালো থাকবা এবং ভার্বের নিয়ম নিয়ে কথা বলবো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।